লন্ডনে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে অবৈধ একজন অভিবাসীকে। আর এর কারণ হচ্ছে পুলিশ অবৈধ অভিবাসীকে ধরতে একটি এলাকায় রেড দেয়, আর এই রেড দেওয়ার পরেই এই বিপত্তিটি ঘটে। পুলিশের উপর চড়াও হয় বামপন্থী আন্দোলনকারীদের একটি দল। লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লন্ডনের পেকহাম এলাকায় অবৈধ অভিবাসন বিরোধী একটি অভিযানের সময় অবৈধ একজন অভিবাসীকে আটক করা হলে সেখানে কিছু মানুষ বিক্ষোভ করে পুলিশের হাত থেকে আটক একজনকে ছিনিয়ে নিয়েছে, এবং এটি তারা বলছে যে এটি সাধারণ মানুষ করেছে। 11 জন শনিবার দক্ষিণ পূর্ব লন্ডনের পেকহামের একটি এস্টেটে অভিবাসন বিরোধী ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ভ্যানে করে একজন অবৈধ অভিবাসীকে আটক করে পুলিশ। এ সময় সরকারের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদ করে আসা বামপন্থী আন্দোলনকারীদের সমর্থনে 100 জনেরও অধিক মানুষ সেখানে জড়ো হয়। তারা পুলিশ ভ্যানটিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে, এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশ ভ্যানে আটক থাকা অভিবাসীকে ছিনিয়ে বের করে নিয়ে আসে। কর্মকর্তারা বলছেন যে লোকটিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তার বাড়ি হচ্ছে নাইজেরিয়া, তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এদিকে এই ঘটনায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা অবৈধ অভিবাসীকে আটক রাখতে না পেরে খালি হাতে ফিরে যাচ্ছেন, আর উত্তেজিত জনতা পেখামে আর কখনোই না আসার জন্য পুলিশকে বলছে এবং এমন স্লোগান দিচ্ছিল। সম্প্রতি অভিবাসীদের ব্রিটেন থেকে রুয়ান্ডায় পাঠানোর বিষয়ে ব্রিটিশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করে আসছে বামপন্থী এবং অভিবাসনের পক্ষে কাজ করা দলগুলো। বামপন্থী কর্মী এবং মানবাধিকার আইনজীবীরা মঙ্গলবার রুয়ান্ডার উদ্দেশ্য অভিবাসীদের নিয়ে ছেড়ে দেওয়া প্রথম ফ্লাইটটি বন্ধ করার চেষ্টা করেছেন। এমনকি প্রিন্স চার্লস গতকাল মানে গত শনিবার ব্যক্তিগতভাবে সরকারের এই পরিকল্পনার অসম্মতি প্রকাশ করেছেন বলে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচারণা চলছে। প্রচার অভিযান গ্রুপগুলো সোশ্যাল মিডিয়ায় নো ডিপোর্টেশন হ্যাশট্যাগ দিচ্ছে। এদিকে পেকহামের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হোম অফিস জানিয়েছে, এমন ঘটনা অগ্রহণযোগ্য, সাধারণ মানুষের উচিত সরকারি সংস্থাগুলোকে তাদের কাজ নির্বিঘ্নে সম্পাদন করতে সহযোগিতা করা। অভিবাসন নিয়ে কাজ করা একাধিক সংগঠন বলছে সরকার সম্প্রতি 16 বছরের এক কিশোরকে রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আবার অবৈধ অভিবাসীদের রেড দিয়ে ধরছেন, এমন অমানবিক আচরণের বিরুদ্ধে তারা কাজ করছেন। এদিকে অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় নেওয়ার ব্যাপারে ব্রিটিশ সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল চ্যারিটি এবং ট্রেড ইউনিয়নগুলো, কিন্তু সেই আপিল টিকল না। সরকারের পক্ষে রায় দিয়েছে দেশটির হাইকোর্ট। চলতি সপ্তাহে অভিবাসীদের নিয়ে প্রথম ফ্লাইটের যাত্রার অনুমোদন দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে বিচারক জোনাথন সুইফট বলেন, হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের প্রস্তাবের সাথে জনস্বার্থ জড়িত আছে। জনসনের প্রস্তাব পেশ করার পর কিছু আইনজীবী তার প্রস্তাব বাতিল করার চেষ্টা করেন, কিন্তু তাদের বিরুদ্ধে বরিস জনসনের সিদ্ধান্ত সফল হয়েছে। এই হচ্ছে আমার কাছে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে পুলিশের যে ধরনের ধরপাকড় শুরু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। যুক্তরাজ্য সহ বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com এ।